প্রিয় দর্শক আলাইকুম নিউজ টিভির খবর আপনারা এখন দেখবেন চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী একশো সত্তর কেন্দ্র দখলের অভিযোগ বোর্ড স্থগিত করে পুনর্নির্বাচনের দাবিতে বিএনপি প্রার্থী এ নিয়ে বিস্তারিত আরও থাকবে ক্যাসিনো কাণ্ডে পলাতক দুই আসামি গ্যান্ডারিয়া থানা আওয়ামী নেতা এনামুল রূপন গ্রেপ্তার এ নিয়ে বিস্তারিত আরও থাকবে মন্ত্রী এমপিদের প্রচার নিষিদ্ধে পরিপত্র চেয়ে সিসি কে মাহবুব তালুকদারের চিঠি এনে বিস্তারিত এছাড়া থাকবে ইসির উদ্যোগে চট্টগ্রাম ভোট ডাকাতি হল বলল বিএনপি এ নিয়ে বিস্তারিত শিরোনাম উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ক্যাসিনো কাণ্ডের অন্যতম হতা আলোচিত দুই ভাই গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক সাধারণ সম্পাদক রূপন মাইয়াকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ আজ সোমবার সকালে রাজধানীর সূত্রাপুর থেকে তাদের গ্রেফতার করা হয় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আজ সকালে রাজধানীতে পৃথক অভিযানে ক্যাসিনো মামলায় পলাতক শীর্ষ আসামী দুই ভাইকে বিপুল পরিমাণ অর্থসহ গ্রেফতার করা হয়েছে প্রসঙ্গত গত বছরের আঠেরোই সেপ্টেম্বর ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে প্রথম দিনেই রাজধানীর ইয়াংম্যানস ফকিরা ক্লাবে অভিযান চালানো হয় সেখান থেকে গ্রেপ্তার হন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মইয়া এরই ধারাবাহিকতা বিভিন্ন অভিযানে একে একে গ্রেপ্তার হন কথিত যুবলীগ নেতা ও ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম সহ অনেকেই গ্রেপ্তার হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে বিপুল অর্থের মালিক হওয়া অর্থ পাচার সহ নানান অভিযোগ ওঠে জিজ্ঞাসাবাদে তাদের অপকর্মের সহযোগী ও পৃষ্ঠপোষক হিসেবে সাংসদ ছিলেন গত বছরের চব্বিশে সেপ্টেম্বর এনামুল ও রুপনদের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র্যাব সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি সোনা উদ্ধার করা হয় এরপর সুতরাপুর ও গ্যান্ডারিয়া থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয় একাধিকবার অভিযান চালিয়েও এতদিন তাদের ধরা যায়নি এনামুল ও রোপন গত ছয় থেকে সাত বছরে পুরান ডাকায় বাড়ি কিনেছেন কমপক্ষে বারোটি ফ্ল্যাট কিনেছেন ছয়টি পুরনো বাড়ি সহ কেনা জমিতে গড়ে তুলেছেন নতুন নতুন ইমারত স্থানীয় লোকজন জানান এই দুই ভাইয়ের মূল পেশা জুয়া আর নেশা হল বাড়ি কেনা জুয়ার টাকা এনামুল ও রূপন কেবল বাড়ি ও ফ্ল্যাটই কিনেননি ক্ষমতাসীন দলের পদও কেনেন বলে জানা যায় দু সালে এনামুল পান গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতির পদ আর রূপন পান যুগ্ম সাধারণ সম্পাদকের পদ তাদের পরিবারের পাঁচ সদস্য ঘনিষ্ঠ জনসহ মোট সতেরো জন আওয়ামী ও যুব লীগের পদপান। পান তারা সরকারি দলের এসব পদ পদবি জুয়া ও ক্যাসিনো কারবার নির্বিঘ্নে চালানোর ঢাল হিসেবে ব্যবহার করে আসছিলেন বলে স্থানীয় লোকজন জানান চট্টগ্রাম আট আসনের উপনির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচন দাবি করছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান তিনি দাবি করছেন নির্বাচনের একশো সত্তর কেন্দ্র থেকে তার কর্মী সমর্থকদের বের করে দেওয়া হয়েছে সোমবার দুপুর একটায় চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন আবু সুফিয়ান বলেন এ সরকারের আমলে কোনো নির্বাচন যে সুষ্ঠু হবে না তা আরও একবার দেখল জনগণ প্রত্যেক কেন্দ্রের সামনে আওয়ামী লীগের সমর্থকরা অবস্থান নিয়ে ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে তিনি বলেন নির্বাচনে কোনো পরিবেশ না পেয়ে নির্বাচন কমিশনার কাছে অভিযোগ জানানো হয়েছে নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে ভোটের নামে মানুষের ট্যাক্সের টাকা খরচ করার কোনো মানি হয় না কেন্দ্র দখলের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী বলেন ভোট কেন্দ্র থেকে ছাত্রলীগ যুবলীগের লোকজন আমাদের কর্মী সমর্থকদের বের করে দিচ্ছে ভোটারদের ভোট নিজেরাই দিয়ে যাচ্ছে নগরীর রাবিয়া বসি ইনস্টিটিউট ও আল হোমাইরা মহিলা মাদ্রাসা বিএনপি প্রার্থীর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাবিয়া বশির ইনস্টিটিউট ভোট কেন্দ্রের বিএমপি প্রার্থী এজেন্ট সালাউদ্দিন शाहिद অভিযোগ করে জানান যে তাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে ধানের শে সমর্থিত ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না কেবল নকার সমর্থকরা ভোট কেন্দ্র ঢুকতে পারছেন বিএমপি প্রার্থী আবু সুফিয়ান কেন্দ্র বহিরাগতদের উপস্থিতি ভোটারদের বাধা প্রদান এবং কেন্দ্রে তাদের এজেন্টদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ তুলে বলেন বহিরাগতরা ভোট কেন্দ্রের চারদিক অবস্থান নিয়েছে ভোটার ও এজেন্টদের ভোট কেন্দ্রে আসতে বাধা দিচ্ছে এখানে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই আমি প্রশাসন ভোটের পরিবেশ নিশ্চিত করা সহ বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছি কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি এদিকে ভোট শুরুর পর বিভিন্ন কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় সাধারণত দেশের সাধারণ মানুষ ছাত্ররা ফলো করে সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি এই সন্ত্রাসী কার্যক্রম দুঃশাসন দুর্নীতি নিপীড়ন এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না করে তাহলে মানুষ এভাবে সাহস পাবে না সেজন্য আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকেও একটু উদ্যোগী হতে হবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের প্রতিবাদ করবে পাশাপাশি যে একটা কথা বলবো যে নতজন হয়ে আসলে থাকা না যে আমার ভাই বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে হলে যে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে সন্ত্রাসীদের দ্বারা তার বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে অলরেডি যে শিক্ষার্থীদেরকে নির্যাতন নিপীড়ন থেকে মুক্ত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার জন্য যে সন্ত্রাস বিরোধী যে ছাত্র ঐক্য গঠিত হয়েছে এই ছাত্র ঐক্য শিক্ষাঙ্গনকে নিরাপদ করার জন্য কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলে হলে যে সন্ত্রাস ও দখলদারিত্ব চলে যে এক প্রকার আধুনিক দাস প্রথা আমরা যেটা বলে থাকি যে ছাত্রলীগের প্রোগ্রাম করলে হলে থাকা যায় না হলে হলে থাকা যায় না এই দাস প্রথা আমরা ভাঙতে চাই কিন্তু যদি সাধারণ ছাত্ররা এই বিষয়ে শক্তভাবে প্রতিবাদ না করে তাহলে কিন্তু এটা সম্ভব হবে না আপনারা যদি ভয়ে আতঙ্কে চুপ থাকেন তাহলে ওই সন্ত্রাসীরা আপনাদেরকে ইউজ করেই যাবে যে প্রোগ্রামের বিনিময়ে হলে থাকা সেজন্য আপনাদেরকে ভয়েস রেজ করতে হবে পরিশেষে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এই যে ছাত্ররা এগিয়ে আসছে সন্ত্রাসী কার্যক্রম সামাজিক অবিচার দুর্নীতি দুঃশাসন এর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে এবং সামনের দিনগুলোতে করবে সুতরাং আপনারা সকল শ্রেণী পেশার মানুষও এইভাবে প্রতিবাদ করা শুরু করেন আজকে যে মানুষ ন্যায় বিচারের জন্য হাহাকার করতেছে মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে সুতরাং মানুষের সেই অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সমাজের ন্যায় বিচার জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই এই দুঃশাসন থেকে রেহাই পেতে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যে স্বপ্নটি দেখেছিল আমাদের পূর্বপুরুষরা যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেটি বাস্তবায়নের জন্য আজকে সামাজিক আন্দোলনের বিকল্প নেই সুতরাং আপনাদেরকে আহ্বান জানাবো আমরা সকল শ্রেণী পেশার মানুষকে শুধু ফেসবুকে বাহাবা দিলে কিংবা ফোন করে সান্ত্বনা দিলে আসলে আপনাদের দায়িত্বগুলো শেষ হয়ে যাবে না আপনারা এই ধরনের প্রতিবাদে সামিল হন যার যার জায়গা থেকে প্রতিবাদ করেন দেখেন কি হয় সমাজটা চেঞ্জ হয়ে যাবে দেশটা একটা ইতিবাচক পরিবর্তন হবে আমাদের সমাজে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সুতরাং যার যার জায়গা থেকে ভয়েস রেজ করুন ধন্যবাদ সকলকে রাজধানীতে দুই সিটি কর্পোরেশনের ভোটে মন্ত্রী এমপিদের প্রচার নিষিদ্ধ করতে পরিপত্র জারির দাবি জানালেন নির্বাচন কমিশনার আসন্ন ঢাকা সিটি নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনে প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ সম্পর্কে বিভ্রান্তি প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সি কে এম নুরুল হুদা ও উত্তর দক্ষিণ সিটির রিটার্নিং অফিসারকে ইউ ও নোটে ওই দাবি করেন তিনি আজ সোমবার দুপুরে দেওয়া ইউ নোটে মাহবুব তালুকদার বলেন আসন্ন ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রমে সংসদ সদস্যরা অংশগ্রহণ করছেন বলে গত নয় জানুয়ারি ইউ ও নোটের মাধ্যমে আমি উদ্বেগ প্রকাশ করেছিলাম মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যক্রম অংশগ্রহণ নিয়ে আমার সেই উদ্বেগ বর্তমানে আরও ঘনীভূত হয়েছে কারণ গত কয়েকদিন বিধিমালা নিয়ে নানান প্রকার বিভ্রান্তি লক্ষ্য করা যাচ্ছে আমি মনে করি বিদ্যমান আচরণবিধি অনুযায়ী নির্বাচন সম্পর্কিত যে কোনো কমিটিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ নেই এই নির্বাচনী কার্যক্রম ঘরে বা বাইরে যে কোনো স্থানে হতে পারে আচরণ বিধিমালা এর বিধান অত্যন্ত সুস্পষ্ট সর্বাধিক দুঃখজনক বিষয় হচ্ছে এই বিধিমালা যারা প্রণয়ন করেছেন তারাই এখন এর বিরোধিতা করছেন তিনি বলেন আচরণ বিধিমালা সম্পর্কে যাতে কোনো প্রকার বিভ্রান্তির অবকাশ না থাকে সেজন্য নির্বাচন কমিশনার পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা সহ একটি পরিপত্র জারি করা অত্যাবশ্যক এসব বিভ্রান্তি সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে তিনি আর বলেন আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে পরিপালনে নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থার সংকটে পড়বে যা কোনোভাবেই কাম্য নয় এই ইউ ও নোট বাকি তিনজন নির্বাচন কমিশনারকেও পাঠান তিনি চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে বিএনপি বলছেন অবশেষে আজ চট্টগ্রাম আট আসনে উপনির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিজের কেরামতি অক্ষুণ্ণ রাখতে পেরেছেন আজও সিসির তত্ত্বাবধানে চট্টগ্রাম উপনির্বাচনে মহাভোট ডাকাতির ঐকান্তিক উদ্যোগ লক্ষ্য করা গেছে বোর্ড সন্ত্রাসকে জাতীয় জীবনে অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতিষ্ঠিত করেছেন এই সেই কে এম নুরুল হুদা আজও চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে ভোট লুটের রমরম আয়োজন সম্পন্ন তিনি সোমবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএমপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি এসব কথা বলেন তিনি বলেন হুদা কমিশন ভোট ডাকাতির বৈধতা দানের সিলমোহর পরিণত হয়েছে সিসি সুষ্ঠু নির্বাচনের শত্রুপক্ষ তিনি গণতন্ত্রের শত্রু তিনি বিএনপি সহ বিরোধী দল ও মতের সাথে শত্রুতামূলক আচরণ করছেন বিষাক্ত সাপকেও বিশ্বাস করা যায় কিন্তু তার অধীনে সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করা যায় না তিনি একদলীয় রাজনীতির মৌর বিশ্বাসের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন